সালামু আলাইকুম ভাই, স্বাগতম কাজী ফার্নিচার টু। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছে মাওলানা রাইসুল ইসলাম। তো দীর্ঘ ঈদের ছুটি কাটানোর পরে ও বিভিন্ন জায়গা ঘোরা এবং পরিদর্শনের পরে তো দীর্ঘ সময় পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম এবং নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম। তো যাই হোক, ঘোরাঘুরির দরুন দেখা গেছে যে নতুন নতুন কিছু ফার্নিচারের আপডেট আপনাদেরকে দিতে পারিনি। যাই হোক, ইনশাল্লাহ এখনের পর থেকে সবসময় রেগুলারই আপডেট হবে, আপনারা সবসময় পাশে থাকবেন। তো আজকে যে অর্ডারটি নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে ব্যতিক্রমী এবং এটা হচ্ছে সবচেয়ে কাঠের মধ্যে সবচেয়ে বলে থাকি যে কাঠের মধ্যে কিছু কোয়ালিটি ফুল কাঠ রয়েছে। সবচেয়ে দামি কাঠ হচ্ছে বারমাটিক সেগুন। আজকে যে অর্ডারটি আমার পাশে দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ একটি বারমাটিক সেগুনের অর্ডার। তো এই অর্ডারটি নিয়ে বিস্তারিত কথা বলার আগে প্রাইসটি বলে নেই। এটা প্রাইস হলো অনলি 35,000 টাকা। যারা ঢাকার মধ্যে থাকবেন তাদেরকে আমরা এর মধ্যে ডেলিভারি এবং বার্নিশ সহ আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর যারা ঢাকার বাহিরে এই ধরনের অর্ডার নিতে চান বারোমাটিক সেগুনে, তাদের ক্ষেত্রে আমরা ভাড়াটা আলোচনা সাপেক্ষে নির্ধারিত করবো, কারণ ঢাকার বাহিরে ভাড়াটা আমাদের বেশি পড়ে। তো আরো নানা বিধির খরচ থাকে রোডের মধ্যে, তো সেটা আমরা আলোচনা সাপেক্ষে এবং কতটুকু ডিস্টেন্স আপনাদের সাথে আমাদের শোরুমে সে বিষয়গুলো আমরা বুঝে শুনে তারপরে আপনাদেরকে ভাড়ার বিষয়টা জানাবো। যাই হোক, আজকে বারমাটিকে অর্ডারটি নিয়ে কথা বলা যাক। এটি যে অর্ডারটি দেখতে পাচ্ছেন, কাঠের জগতে সবচেয়ে দামি এবং সবচেয়ে বলতে পারেন যে ব্যয়বহুল যে কাঠগুলো থাকে তার মধ্যে সবচেয়ে লাক্সারি এবং দামি কাঠ হচ্ছে বারমাটিক সেগুন। এর উপর আর কোনো কাঠ হয় না। কেন এই কাঠটি দামি? দেখতে পারতেছেন এই কাঠের সম্পূর্ণ প্রত্যেকটা জায়গার ফাইবার একরকম। এটা হচ্ছে বারমাটিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে আপনার ফাইবার, বারমাটিকের ফাইবার ডান বলেন বাম বলেন সাইড বলেন যেইখানেই বলেন, 10টা খাট যদি বা 10টা গাছ যদি কাটানো হয় তো বারমাটিকের গাছের কালার গুলো একদম সেম সেম আসে। এটা হচ্ছে আল্লাহ পাকের বলতে পারেন একটি বড় একটি কুদরত বা একটি বড় নিদর্শন বলতে পারেন, যেটা আমাদের চিটাগাং সেগুন বা যশোর সেগুন কাটালে দেখা যায় যে একই গাছের মধ্যে বিভিন্ন কালারের কাঠ বের হয়। আর এই বারমাটিকটা এমন একটি কাঠ যে আপনি 10টা গাছ কাটাবেন, 10টা গাছের কাঠের কালার প্রায় সেম সেম কালার আসবে। এই যা দেখতে পাচ্ছেন এটা ডান বামে যা আছে সম্পূর্ণ বারোমাটিক সেগুনের ওয়ার্ডার। একটি আরেকটি বিষয় হচ্ছে আমাদের বারোমাটিক সেগুনের কালার করলে এটা কালারটা অন্যরকম আসে। এখানে কালারগুলো আপনি আমরা সাধারণত যা কালার করি ধরেন আমাদের চিটাগাং সেগুন বা যশোর সেগুন কালার করে একটু একটু হলুদ হলুদ গালা দিয়ে পারিস, একটু হলুদ ভাব বা একটু লালচে ভাব আসে। একমাত্র এই বারোমাটিক সেগুনের ওয়ার্ডারগুলো এমন, এগুলো যদি আমরা যতই গালা খাওয়াই না কেন এই বার্নিশটা সম্পূর্ণ এক ধরনের লাইট টাইপ বার্নিশ হয়, পানি কালার বলতে পারেন বা অনেকে গ্লাস বার্নিশ বলে ওই টাইপের বার্নিশ হয়। তো যাই হোক, আজকে আপনি বারোমাটিক ওয়ার্ডার ভিতরের সাইডগুলো দেখাই, এখন তার বাইরের সাইডটা মোটামুটি দেখানো হয়েছে, ভিতরের সাইডটা দেখাই। এই ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে ডান বামে যে কাঠগুলো লাগানো হচ্ছে এগুলো গামারি কাঠ, এবং এইখানে যে তলাটা আছে সেটা হচ্ছে আপনার 2 সুতা গর্জনে প্লাইউড। বাইরে দিয়ে যাই হোক আমরা প্রাথমিক কাজ করছি। তো বারোমাটিকের যে বৈশিষ্ট্য সেটা আপনি এইখানে, এইখানে যেহেতু আমরা কোনো বার্নিশ টার্নিশ কিছু করি নেই বা কোনো আস্তরও দিই নেই, এইখানে কাঠটা দেখলে যে কেউ বুঝতে পারবে। দেখতেই পারতেন এই একটা ওয়ার্ডার, আরেকটা ডোয়ার আপনাকে খুলে দেখাই। এই দেখেন ভিতরে কাঠের কালার দেখেন, প্রাইস কালার এক। এটা হচ্ছে বারোমাটিক সেগুনের সবচেয়ে বৈশিষ্ট্য যে আপনি যদি সব কাঠ দেখেন সবগুলো 90% গাছের কালার এক এক হয়, দুই একটা হয় এদিক সেদিক হবে বা একটু ফাইবার কম বেশি হয়। তো বারোমাটিকের যে কালারটা সেটা অনেকটা এক এক হয়, আর আমাদের দেশি সেগুনের যে কালারটা সেটা বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ফাইবারের হয়, আর বারোমাটিকের ফাইবারটা এক হয়। আর একটি সবচেয়ে বেশি যে বিষয়টা বারোমাটিক সেগুনের দাম হওয়ার কারণ হচ্ছে যে বারোমাটিক সেগুনের মধ্যে ফল হয় না, যে আমাদের দেশি সেগুনের মধ্যে ফল হয় যে গাছটা বয়স কম হলে ফল হয় ইয়ে হয়, আর বারোমাটিক সেগুনে এই জিনিসটা নেই, যার কারণে এই দুইটা কারণে বারোমাটিক সেগুনের দামটা অনেক বেশি হয়। তো এটা আরেকটা জিনিস দেখা, তো এই সাইডটা আপনাদেরকে দেখা দেয় যেটা দামি ওয়ার্ডার, এটার মধ্যে আমরা দামি দামি তালা ব্যবহার করছি। এই যে তালা দেখতে পাচ্ছেন এটা বলা হয় FTC বলে বা কেউ মিকাডো তালা বলে, এটা হচ্ছে কাঠের জগতে বা আমাদের বাংলাদেশে যে তালা ইউজ করে ফার্নিচারের মধ্যে তার মধ্যে এটা উন্নত মানের একটি তালা। এর ভিতরের সাইডগুলো দেখতে পাচ্ছেন,
ভিতরে যা আছে বারবাটিক এবং এই সাইডে যা সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিওর অরিজিনাল চিটাগাং গামারি। এখানে পাল্লাগুলো আপনাদেরকে মাপ দিয়ে দেখাই দেই, পাল্লাগুলো আছে আপনার পাকা সাত সুতা, যে বারমাটিকে যে পাল্লা এটা হচ্ছে আপনার সাত সুতা পাল্লা। এবং আপনার যে দোয়ারগুলো, দোয়ারগুলো বাহিরে যে মুখগুলো আছে এগুলো আছে আপনার পাকা সাত সুতা। এবং ভিতরে 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 যে আমি এই গামারির থেকে ওইটা মাপ দেই তাহলে এটা হবে আপনার দোয়ারের মুখটা আছে ভিতরের সাইডে থাকে 29, আর আমি ভিতরে ভিতরে যে মাপ দেয় তাই সেক্ষেত্রে আপনার টিকবে 28.5। তো আমরা এই ওয়ার্ডারগুলো কয়েকভাবে আমরা তৈরি করি, কখনো দোয়ারের সাইজটা একটু বড় দেয়, পাল্লা একটু ছোট করি। তো এটা আমরা দোয়ারটা 29 রেখে পাল্লাটা একটু বড় রেখেছি। তো আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্যাটাগরিভাবে ওয়ার্ডার তৈরি করি। তো আপনাদের যেভাবে চান, যদি কেউ এই যে একটা কেউ যদি দোয়ার বড় চান সেক্ষেত্রে দোয়ারটা দিলাম, আবার কেউ যদি চান না ঠিক আছে দোয়ার পাল্লার কমিউনিকেশনটা সেম সেম থাকুক, দোনোটাই রিজনেবল বা দোনোটাই মিডিয়ামের মধ্যে থাকুক, কোনোটা বড় ছোট না হোক, তো সেক্ষেত্রে আপনি সেম এই ক্যাটাগরি করে তৈরি করতে পারেন। তো যাই হোক, এই ধরনের চমৎকার চমৎকার ফার্নিচার, এটা এই এই যে বারমাটিকটা এটা খুবই আমাদের রানিং একটি প্রোডাক্ট, এটার নাম হচ্ছে এস মডেল, এই ওয়ার্ডের নাম হচ্ছে এস মডেল। এর সাথে ম্যাচিং করা আমাদের বারমাটিক খাট, বারমাটিক সুকেস, বারমাটিক ড্রেসিং টেবিল ইন টোটাল সব আছে। সময় হলে ইনশাল্লাহ একটা একটা করে দেখাবো। আপাতত আমার শোরুমে বারমাটিক ওয়ার্ডারটাই আছে, বাকিগুলো সেল হয়ে গেছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে যখন আনবো তখন বাকিগুলো দেখাবো। তো সবাই ভালো থাকবেন, এবং সবাই ঈদের পরে আশা করি সবার ঘোরাঘুরিটা খুবই ভালো কেটেছে। তো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন, এবং নেক্সট টাইম আরও ভিডিও দেখার জন্য আপনি আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি লাইক এবং শেয়ারের দ্বারা হয়তো আমাকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবে। তো মানুষ মানুষের জন্যই, আপনাদের উপকার এবং আপনাদের সহযোগিতার দ্বারাই হয়তো আমি আগে বাড়তে পারবো। আর দোয়া করবেন সবসময় যাতে সততার সাথে ব্যবসা করতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।